হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য কনসেপ্টোপিডিয়া। রিসেন্ট কিছুদিনের মধ্যে আফগানিস্তানে এত কিছু ঘটে গেল যে বিভিন্ন ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে জিও পলিটিক্যাল এক্সপার্ট সবাই হতচকিত হয়ে গেছে, যার ফলে আজকের দিনে আফগানিস্তানের ইম্পর্টেন্স নিয়ে নানা মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন উঠছে। তাই আমরাও এটা ঠিক করেছি যে আফগানিস্তানের ইতিহাসের একটা সিরিজ আপনাদের সামনে নিয়ে আসবো, যাতে করে যেসব প্রশ্ন আপনাদের আফগানিস্তান নিয়ে আছে, যেমন তালিবানকে USA আফগানিস্তানে এতদিন কেন ছিল বা কীই বা করছিল, আফগানিস্তানকে কেন কেউ আজ পর্যন্ত জয় করতে পারেনি ইত্যাদি সব প্রশ্নের উত্তর আপনাদের কাছে চলে আসবে। তাই আজ আপনারা অনেক কিছুই জানতে চলেছেন। সো লট টু নো অ্যান্ড লট টু ডিসকাস, লেট স্টার্ট। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও তার সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে নেবেন। চলুন আজকের ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আলেকজান্ডার থেকে শুরু করে ব্রিটিশরা পর্যন্ত সবাই কেন আফগানিস্তানের মতন একটি ছোট ল্যান্ডলক দেশকে জিততে চেয়েছিল? ল্যান্ডলক মানে যে দেশের কোনো সিকোস্ট নেই। এর মেন কারণ হলো আফগানিস্তানের জিওগ্রাফিক্যাল লোকেশন। আফগানিস্তানের সেন্ট্রাল লোকেশন অনেকগুলো সাম্রাজ্যের মধ্যে অবস্থিত, অর্থাৎ ইউরেশিয়া, মিডিল ইস্ট ও সাউথ ইস্ট এশিয়ার ঠিক মধ্যখানে আফগানিস্তান অবস্থিত। ইউরেশিয়ার মোগল, মিডিল ইস্টের পার্সিয়ান ও সাউথ ইস্ট এশিয়ার ভারত কিন্তু আফগানিস্তানের দ্বারাই একে অপরের সাথে যুক্ত। যেমন মিডিল ইস্টের অর্থাৎ সৌদি আরব বা ইরান থেকে কাউকে ভারতে আসতে গেলে আফগানিস্তানকে পার হতেই হবে, বা ভারত থেকে কেউ যদি ইউরেশিয়া অর্থাৎ রাশিয়া বা সেন্ট্রাল এশিয়ায় যেতে চায় তাহলে আফগানিস্তানই একমাত্র রাস্তা। আলেকজান্ডারকেও ভারতে আসতে হলে আফগানিস্তানকে পার করতে হতো। এই আফগানিস্তানের সেন্ট্রাল লোকেশনটার জন্যই পৃথিবীর সমস্ত সাম্রাজ্য আফগানিস্তানকে দখল করতে চাইতো, আর তারই জন্য আজ পর্যন্ত আফগানিস্তান কখনো শান্ত থাকেনি। আফগানিস্তানের পলিটিক্যাল ম্যাপে আপনাদের কিছু ইম্পর্ট্যান্ট শহরকে জানা উচিত। যেমন সবার প্রথম হলো আফগানিস্তানের রাজধানী কাবুল, যা আফগানিস্তানের নর্থ ইস্টে অবস্থিত। দক্ষিণে আছে কান্দাহার, দক্ষিণ পশ্চিমে হিরাট ও উত্তর পশ্চিমে মাজারে শরীফ। এই চারটি শহরকে যে হাইওয়ে কানেক্ট করে তাকে আফগানিস্তানের রিং রোড বা গার্ল্যান্ড রোড বলা হয়। এছাড়াও আফগানিস্তানকে পৃথিবীর সব সাম্রাজ্যের কবরস্থান বলা হয়, কারণ যেসব সাম্রাজ্য আফগানিস্তানে অ্যাটাক করেছিল তারা তো কখনো আফগানিস্তানকে জিততেই পারেনি, উপরন্তু তাদের সাম্রাজ্যটাই শেষ হয়ে যায়। এর মেন কারণ হলো আফগানিস্তানকে আক্রমণ করাটা খুব সহজ, কারণ এখানকার লোক কখনো একজুট হয়ে থাকেনি, তারা নিজেদের মধ্যেই নিজেরা সবসময় লড়াই করতে থাকে। কিন্তু যখন বাইরে থেকে কোনো শক্তি বা সাম্রাজ্য অ্যাটাক করে আফগানিস্তানকে, তখন তারা একজুট হয়ে বাইরের শক্তিকে হারিয়ে দেয়। তাই আফগানিস্তানকে জেতাটা খুবই কঠিন, আর আফগানিস্তানকে শাসন করাটা একদমই ইম্পসিবল। আজ পর্যন্ত আফগানিস্তানকে কেউ শান্তিপূর্ণভাবে লং টার্মে শাসন করতে পারেনি। এর মেন কারণ হলো এক তো আফগানিস্তানের জিওগ্রাফি, আর দু নম্বর হলো আফগানিস্তানের ট্রাইবাল বা এথনিক ডাইভার্সিটি। এটা হলো আফগানিস্তানের জিওগ্রাফিক্যাল ম্যাপ। এর মধ্যখানে হিন্দুকুশ পর্বতমালা আছে। এই পর্বতশ্রেণীর জন্যই আফগানিস্তানের বেশিরভাগ এলাকা পাহাড় পর্বতে ঘেরা, আর আফগানিস্তানের দক্ষিণে অর্থাৎ কান্দাহার এলাকা হলো মরুভূমি, অর্থাৎ এটা বলা যায় আফগানিস্তানের ট্যারেন খুবই খারাপ ও খুবই দুর্ভেদ্য। এবারে আসা যাক আফগানিস্তানের এথনিক বা ধার্মিক গ্রুপ সম্বন্ধে। আফগানিস্তানে অনেক ধরনের এথনিসিটির লোক আপনারা দেখবেন, যেমন সবচাইতে বেশি পাস্তুন 42%, তাজিক 27%, হাজরা 8% ও উজবেক 9%। মেনলি এইসব ট্রাইব বা এথনিক লোককেই আপনারা দেখতে পাবেন। লাইট গ্রিন এলাকাটিতে পাস্তুনের লোকজন থাকে। এছাড়াও এই এলাকার লাগোয়া যে এলাকাটি পাকিস্তানে আছে তাতেও পাস্তুন ট্রাইবের লোকজনকে দেখা যায়। ইংরেজরা যেমন বাংলাকে ভাগ করেছিল ডিভাইড অ্যান্ড রুল করার জন্য, ঠিক সেই রকম পাস্তুনদেরও ভাগাভাগি করে দেওয়া হয় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে, ও দুই দেশের মধ্যে ডুরান্ড লাইন তৈরি করা হয় যাতে পাস্তুনরা নিজেদের মধ্যে একত্রিত না হতে পারে। কিন্তু আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যে ডুরান্ড লাইন আছে সেটা শুধুমাত্র খাতা কলমে সীমাবদ্ধ, এখানে কোনো ফিজিক্যাল বর্ডার তৈরি হয়নি। গত 100 বছরে বিনা বাধাতেই লোকজন এদিক থেকে ওদিক অনায়াসে যেতে পারে। এই পোরাস বর্ডারের জন্যই আফগানিস্তানের টেররিস্টের ওপর কোনো অ্যাটাক হলে তারা পাকিস্তানে গিয়ে লুকিয়ে যায়। এছাড়াও আফগানিস্তান সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনাদের জানা উচিত, তবে গিয়ে আপনারা আজকের দিনে আফগানিস্তানের প্রবলেমকে ভালোভাবে বুঝতে পারবেন। আফগানিস্তানের অনলি 12% জমি চাষের যোগ্য। আমাদের মতন উর্বর জমি তাদের নেই যে বছরে 2 বা 3 বার চাষ হবে। গত 40 থেকে 45 বছর কন্টিনিউয়াস যুদ্ধ হওয়ার জন্যই আফগানিস্তান থেকে লোকজন পালিয়ে গিয়ে পাকিস্তান ও ইরানে শরণ নিয়েছে। আফগানিস্তানে পৃথিবীর সবচাইতে বেশি আফিং প্রডিউস হয়। 90% ওয়ার্ল্ড হিরোইনের প্রোডাকশন আফগানিস্তানই করে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে রাস্তা আছে তার নাম হলো খাইবার পাস। এবারে আসা যাক গ্রেট গেমে। কিন্তু এটা কি? এটা ছিল একটি জিওপলিটিক্যাল গেম ব্রিটিশ এম্পায়ার ও রাশিয়ান এম্পায়ারদের মধ্যে। রাশিয়া और ব্রিটিশদের মধ্যে এশিয়াতে কে বেশি দেশকে কবজা বা দখল করবে তা নিয়ে কম্পিটিশন ছিল। রাশিয়া চাইতো আফগানিস্তানকে ক্যাপচার করে ডাইরেক্ট ইন্ডিয়ান ওশানে তাদের অ্যাশেজ চলে আসুক। এর মেন কারণ হলো রাশিয়ার সাউথে কোনো পোর্ট ছিল না, তাই তাদের ব্যবসা বাণিজ্যে খুব অসুবিধা হতো। রাশিয়ার এই এক্সপেনশনকে ব্রিটিশরা আটকাতে চাইতো, তাই দুই দেশের মধ্যে অনেকগুলো যুদ্ধ হয় আফগানিস্তানকে নিয়ে 19 সেঞ্চুরিতে। ও অবশেষে দুই দেশ মিলে আফগানিস্তানকে রাশিয়া ও ব্রিটিশদের মধ্যে একটি বাফার জোন হিসেবে তৈরি করে। আর 1919 সালের ট্রিটি অনুযায়ী আফগানিস্তান একটি ইন্ডিপেন্ডেন্ট দেশে পরিণত হয়। স্বাধীনতার পর থেকেই আফগানিস্তান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর অংশ নেয় না। তাছাড়া কোল্ড ওয়ারের সময় আফগানিস্তান নিউট্রাল থাকে। ও অবশেষে 1960 সাল থেকে আফগানিস্তানের রাজা জাহির শাহ আফগানিস্তানে মডার্ন রিফর্ম নিয়ে আসতে শুরু করে, যেমন ইলেকশন শুরু হয়, মানুষের পলিটিক্যাল রাইট দেওয়া হয়, ওমেন এডুকেশনকেও অধিকার দেওয়া হয়। তার সময় আফগানিস্তানের খুব র্যাপিড ডেভেলপমেন্ট হতে শুরু হয়। কিন্তু 1973 সালে জাহির শাহের কাজিন দাউদ খান ক্ষমতা দখল করে ও আফগানিস্তানের প্রেসিডেন্ট ও প্রাইম মিনিস্টার দুটোই হয়ে যায়। দুর্ভাগ্যবশত দাউদ খানের রাজত্বও বেশি দিন চলে না। 1978 সালে পিপুল ডেমোক্রেটিক পার্টি অব আফগানিস্তান বা পিডিপিএ আফগানিস্তানে কু করে সরকার গঠন করে। পিডিপিএ একটি কমিউনিস্ট পার্টি ছিল। এই রেভলিউশনকে আফগানিস্তানে সর রেভলিউশন বলা হয়। পিডিপিএ বা কমিউনিস্ট পার্টি আফগানিস্তানের রিফর্মকে জারি তো রাখে, কিন্তু তার সাথে ল্যান্ড রিফর্মে বেশি করে জোর দেয়। কেন? তারা কমিউনিস্ট পার্টি বা সোশ্যালিস্ট পার্টি ছিল। যাদের কাছ থেকে বেশি জমি ছিল তাদের জমি গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। কিন্তু কমিউনিস্ট সরকারের এই পলিসিকে আফগানিস্তানের গ্রামের লোকজন ভালোভাবে নেয়নি, কারণ ট্রেডিশনালি আফগানিস্তানের রুরাল কমিউনিটি কোনোদিনই কোনো সরকারের আন্ডারে থাকেনি, তাই তারা ট্যাক্স বা জমির ভাগ দিতে অভ্যস্ত ছিল না। কিন্তু কমিউনিস্ট সরকার তাদের জমি নিয়ে নিলে তার রিপ্লাইতে তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেয়। পিডিপিএর সরকার বিদ্রোহীদের ওপর ক্র্যাকডাউন করলেও বিদ্রোহ পুরোপুরি শেষ হয়ে যায়নি। আর যেহেতু পিডিপিএ একটি কমিউনিস্ট সরকার ছিল, তারই জন্য পিডিপিএ ইউএসএসআরের কাছ থেকে সাহায্যের হাত চায়। প্রথমে ইউএসএসআর খালি অ্যাডভাইস দিয়ে সাহায্য করলেও যখন দেখে এই বিদ্রোহ আর দমন করা যাচ্ছে না, তখন ইউএসএসআর তার আর্মিকে আফগানিস্তানে পাঠিয়ে দেয়। আর এরপর থেকেই শুরু হয় আফগানিস্তানের এক নতুন ইতিহাস। এতদিন পর্যন্ত যেসব বিভিন্ন সেক্ট বা এথনিসিটির লোকজন আফগানিস্তানে নিজেদের মধ্যে লড়াই করেছিল, তারা ইউএসএসআরের বিরুদ্ধে একত্রিত হতে শুরু করে ও শুরু হয় ইউএসএসআরের বিরুদ্ধে গরিলা ওয়ারফেয়ার। 1979 সালে আফগানিস্তানে যখন বিদ্রোহকে দমন করা সম্ভব হচ্ছিল না, তখন আফগানিস্তানের কমিউনিস্ট সরকারকে হেল্প করার জন্য ইউএসএসআর তার আর্মিকে পাঠায়। কিন্তু এটাই কি শুধু একমাত্র কারণ ছিল ইউএসএসআরের আফগানিস্তানে ইন্টারভিউ করার জন্য? উত্তরটা হলো না। সেই সময়কার যে কমিউনিস্ট পার্টি আফগানিস্তানে সরকার চালাচ্ছিল তাদের লিডারদের নিজেদের মধ্যেই প্রচুর ঝামেলা ছিল। নিজের পার্টির মধ্যেই দুটো গ্রুপ হয়ে যায়, একটি গ্রুপ অন্য গ্রুপের উপর নানানভাবে অ্যাটাক করতে থাকে। ও অবশেষে হাফিজুল্লাহ আমিন রাষ্ট্রপতির পদকে দখল করার পর ইউএসএসআর বা সোভিয়েত আর্মি তাকে 3 মাসের মধ্যে পর্যন্ত মেরে দেয়, কারণ ইউএসএসআর চাইতো না সে রাষ্ট্রপতি হোক। আফগানিস্তানে সোভিয়েতদের ইন্টারভেনের 2 নম্বর কারণ হলো রুরাল এরিয়াতে প্রায় সবাই সরকারের বিরুদ্ধে হাতিয়ার উঠিয়ে নিয়েছিল, কারণ সরকার যে জমির রিফর্ম নিয়ে এসেছিল তা গ্রামের লোকের একদমই পছন্দ হয়নি। 3 নম্বর কারণ হলো 1979 সালে যে ইসলামিক রেভলিউশন ইরানে হয় সেটা লাগছিল যে আফগানিস্তানও হয়ে যাবে, কারণ আফগানিস্তান ও ইরানের বর্ডার একে অপরের সাথে টাচ করে। আফগানিস্তানে একবার ইসলামিক রেভলিউশন স্টার্ট হলে তা থেকে সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে এই রেভলিউশনকে ছড়াতে বেশি সময় লাগবে না। এই সব কারণের জন্যই ইউএসএসআর বা সোভিয়েত তার আর্মিকে আফগানিস্তানে পাঠিয়েছিল 24শে ডিসেম্বর 1979 সালে। ইউএসএসআর বা সোভিয়েতের ইন্টারভিউকে পৃথিবীর 34টি মুসলমান দেশ ও ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এটি বলে বিরোধিতা করে যে যে বিদ্রোহ আফগানিস্তানে হচ্ছে সেটি আফগানিস্তানের ইন্টারনাল ম্যাটার, বাইরের কোনো দেশের হস্তক্ষেপ করা এতে ঠিক হবে না। কিন্তু এত সব বিরোধিতা সত্ত্বেও ইউএসএসআরের আর্মি আফগানিস্তানের শহর ও মেন টেলিকমিউনিকেশন সিস্টেম, যেমন টিভি, রেডিওর সেন্টারগুলোকে কবজা করে নেয়। কিন্তু তারা রুরাল এরিয়া বা গ্রামগুলোকে কখনোই দখল করতে পারেনি। এর মেন কারণ তো আপনাদেরকে আমরা আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে আফগানিস্তানের জিওগ্রাফি এতটা টাফ যে এর গ্রাম্য এলাকাতে পৌঁছানো খুবই দুরূহ ব্যাপার হয়ে যায়। হিন্দুকুশ পাহাড়ের উঁচু এলাকাতে যেসব গ্রাম আছে তাতে ইউএসএসআরের আর্মি কখনোই পৌঁছাতে পারেনি। সোভিয়েতদেরকে আটকানোর জন্য ইউএসএসআর আর্মির বিরুদ্ধে আফগানিস্তানের লোকজন যুদ্ধ শুরু করে দেয় ধর্মের নাম নিয়ে, কারণ ইউএসএসআরে কোনো অফিসিয়াল রিলিজিয়ন নেই। তাদের দেশের বেশিরভাগ লোক ভগবানকে মানেই না। আফগানিস্তানের লোকজন এটা বলে যারা আজ আফগানিস্তানে আক্রমণ করেছে তাদের তো কোনো ভগবানই নেই, তাদেরকে আফগানিস্তানে কোনো মতেই থাকতে দেওয়া সম্ভব নয়। এরই জন্য আফগানিস্তানের আলাদা আলাদা যেসব গ্রুপ এতদিন নিজেদের মধ্যে লড়াই করেছিল তারা একজোট হয়ে যায়। যারা এই লড়াইয়ে অংশ নেয় তাদেরকে বলা হয় মুজাহিদ্দিন। মুজাহিদ্দিন শব্দের অর্থ হলো যারা ধর্মের জন্য যুদ্ধ করে। আর আফগানিস্তানে ইউএসএসআরের বিরুদ্ধে যে লড়াই হয় তাকে বলা হয় জিহাদ। পুরো বিশ্ব থেকে ইউএসএ এই লড়াইতে যোগ দিতে শুরু করে। ঠিক যেমন আজ সিরিয়াতে হচ্ছে, কারণ আফগানিস্তান দেখিয়েছিল যে এটা ধর্মরক্ষার যুদ্ধ। এই মুজাহিদ্দিনকে সবার প্রথম সাপোর্ট ছিল পাকিস্তানের, কারণ পাকিস্তান কোল্ড ওয়ারের সময় আমেরিকার পক্ষে ছিল, তাই ইউএসএসআর এর বিরুদ্ধে লড়াই করাটা তার পক্ষে স্বাভাবিক। এছাড়াও বড় বড় ইসলামিক দেশ যেমন সৌদি আরবিয়া, টার্কি সবাই মুজাহিদ্দিনকে সাপোর্ট করেছিল। 1962-র সময় ইউএসএসআর ও চায়নার মধ্যে মনোমালিন্য হয়ে যাওয়াতে চায়নাও ইউএসএসআর এর বিরুদ্ধে ছিল। এই সময় মুজাহিদ্দিনের সবচাইতে বড় সাপোর্টার ছিল আমেরিকা বা ইউএসএ। ইউএসএ কখনোই চাইতো না যে কমিউনিজম কোনো দেশে চলে আসুক। মুজাহিদ্দিনরা গরিলা ওয়ারফেয়ার টেকনিককে ইউএসএসআর এর বিরুদ্ধে ব্যবহার করে। যখন বিভিন্ন দেশ থেকে যুবকরা জিহাদের নামে আফগানিস্তানে লড়াই করতে আসছিল, তখন তাদের মধ্যে ছিল একজন সৌদি আরবের খুব বড় ঘরের ছেলে ওসামা বিন, যাকে পরবর্তী সময় আমরা ওসামা বিন লাদেন নামে জানি। 1980-র দশকে আফগানিস্তানে বিভিন্ন গ্রুপ যখন লড়াইয়ে খুব ইনভলভ ছিল, তার মধ্যে একটি গ্রুপ নিজেদেরকে খুব শক্তিশালী করে আহমদ শাহ মসুদের নেতৃত্বে, যিনি এই পরবর্তী সময়ে নর্দার্ন অ্যালায়েন্স গ্রুপের স্থাপনা করেন। আজকের দিনে আফগানিস্তানে যে নর্দার্ন অ্যালায়েন্সের নাম আপনারা শুনছেন, সেটা এই গ্রুপটাই। এছাড়াও আরও দুটি গ্রুপ আফগানিস্তানে ডোমিনেট করতে শুরু করে, এক তালিবান ও 2 নম্বর হচ্ছে আল কায়দা, যদিও বা এরা তুলনামূলকভাবে নর্দার্ন অ্যালায়েন্সের থেকে পরে এস্টাবলিশড হয়। এই সব গ্রুপকে ইউএসএ বা আমেরিকা অস্ত্র দিয়ে সাহায্য করতে থাকে। গ্রাউন্ড লজিস্টিক ইউএসএ সবার প্রথম পাকিস্তানকে দিয়ে দেয়। এরপর পাকিস্তান তার ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআইয়ের মারফতে আফগানিস্তানে গ্রুপের মধ্যে এইসব অস্ত্রকে বিতরণ করতে থাকে। এর ফলে আফগানিস্তানের লড়াই স্টেলমেট কন্ডিশনে চলে আসে। ইউএসএসআরের আর্মি আফগানিস্তানের রুরাল এরিয়াকে ক্যাপচার করতে পারে না, আর মুজাহিদ্দিন বা তালিবান আফগানিস্তানের শহরগুলোকে কখনোই দখল করতে পারে না। এই ম্যাপে আপনারা দেখতে পাবেন 1980-র দশকে আফগানিস্তানে যেসব বিভিন্ন গ্রুপ আফগানিস্তানকে কন্ট্রোল করত। 1985 সালে এই সব গ্রুপগুলোর হাতে আমেরিকা যেই তাদের স্ট্রিঙ্গার মিসাইলকে দিয়ে দেয়, সেই আফগানিস্তানের লড়াইয়ের পরিস্থিতি পুরোপুরি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। বেসিক্যালি স্ট্রিঙ্গার মিসাইল হলো একটি হ্যান্ডহোল সারফেস টু এয়ার মিসাইল। ফটোতে দেখুন কীভাবে একজন লোকই স্ট্রিঙ্গার মিসাইলকে ফায়ার করতে পারে, যাতে একটি প্লেন থেকে শুরু করে হেলিকপ্টার পর্যন্ত ডিস্ট্রয় হয়ে যেত। স্টিঙ্গার মিসাইল এইসব গ্রুপদের হাতে আসার পর থেকেই ইউএসএসআরের আর্মি হেলিকপ্টার থেকে মুজাহিদ্দিনের ওপর আর অ্যাটাক করতে পারেনি। এইসব দেখার পরেই হয়তো 1985 সালে যখন মিখাইল গর্বাচেভ ইউএসএসআরের জেনারেল সেক্রেটারি হয়, তখন তিনি বিভিন্ন ধরনের রিফর্মিস্ট পলিসিকে নিয়ে আসে। তিনি ঠিক করেন ইউএসএসআর আর বাইরের দেশে তাদের আর্মিকে পাঠাবে না, যেখানে তাদের দেশের সঙ্গে কোনো লেনাদেনাই নেই। এক্সপেনশনের জন্য আর পয়সা খরচ করা হবে না, সেই টাকাকে দেশের অন্য কাজে ব্যবহার করা হবে। 1986-র পর আফগানিস্তান থেকে ইউএসএসআর তার আর্মিকে সরিয়ে নিতে থাকে, আর এরপর আফগানিস্তানে সোভিয়েত ব্যাক একটা সরকারও তৈরি হয় মোহাম্মদ নাজিবুল্লাহর নেতৃত্বে। 1989 সাল পর্যন্ত সমস্ত ইউএসএসআরের আর্মি আফগানিস্তান ছেড়ে চলে যায়। ইউএসএসআর আফগানিস্তানে 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত 10 বছর ছিল। আফগানিস্তান থেকে ইউএসএসআরের আর্মি চলে যাওয়ার সাথে সাথেই আবার আফগানিস্তানের বিভিন্ন গ্রুপের লিডাররা আফগানিস্তানকে ক্যাপচার করতে চায় ও নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়, কারণ তাদের কাছে অলরেডি অস্ত্রশস্ত্র ছিল। তার ফলে শুরু হয়ে যায় আফগান সিভিল ওয়ার। চলুন এবারে আসা যাক আফগান সিভিল ওয়ারে, যা 1989 সাল থেকে 1996 সাল পর্যন্ত চলতে থাকে। 1991 সালে ইউএসএসআর পুরোপুরি ভেঙে গিয়ে 15টি দেশে বিভক্ত হয়ে যায়। যেহেতু আফগানিস্তানে নাজিবুল্লাহ সরকারকে ইউএসএসআরই তৈরি করেছিল, তাই ইউএসএসআর ডিসইন্টিগ্রেট হয়ে যাওয়ার সাথে সাথে 1992-তে নাজিবুল্লাহর গভর্নমেন্টও কোলাপস হয়ে যায়। 1992 থেকে 1996 সাল পর্যন্ত আফগানিস্তান পুরোপুরি ক্যাওসের মধ্যে থাকে। ফাইনালি 1996-এ তালিবান নামে একটি গ্রুপের উদয় হয়, যা আফগানিস্তানের দক্ষিণে কান্দাহারের কাছে তৈরি হয়েছিল। যদিও বা অনেকের মতে তালিবানের জন্ম পাকিস্তানের পেশোয়ারে যে রিফিউজি ক্যাম্প ছিল তার থেকে। ধীরে ধীরে তালিবান আফগানিস্তানে তাদের পাওয়ারকে বাড়াতে থাকে। 1996 সাল আস্তে আস্তে প্রায় পুরো আফগানিস্তানকে তালিবান দখল করে নেয়। ম্যাপে দেখলে আপনারা দেখতে পাবেন 1996 সালে পুরো ইয়েলো এলাকাটি তালিবানের দখলে ছিল, নর্থের গ্রিন ও রেড এলাকাটি নর্দার্ন অ্যালায়েন্সের কন্ট্রোলে ছিল, ও অবশেষে 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালিবানের সরকার আফগানিস্তানে রাজত্ব করেছিল, কারণ কাবুল তাদের কন্ট্রোলে ছিল। এই সময় নর্দার্ন অ্যালায়েন্স ও তালিবানের মধ্যে লড়াই হতেই থাকে, কিন্তু 9 সেপ্টেম্বর 2001 সালে অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অ্যাটাকের দুদিন আগে তালিবান নর্দার্ন অ্যালায়েন্সের লিডার আহমদ শাহ মাসুদকে হত্যা করে দেয়। এ তো আপনারা তালিবানের উৎপত্তি বা উদয় সম্বন্ধে জানলেন। এবারে চলুন আপনাদেরকে জানানো যাক তালিবান সম্বন্ধে কিছু ফ্যাক্ট। তালিবান শব্দটি তৈরি হয়েছে তালিব থেকে, যার অর্থ হলো স্টুডেন্ট। আফগানিস্তানে যে ইসলামিক মুভমেন্ট হয় তার ফলোয়ারকে তালিবান বলা হতো, যাদের লিডার ছিল মোল্লা ওমর। তালিবানের সরকারকে মিলিটারি সাপোর্ট করত পাকিস্তান। তালিবানদের মূল লক্ষ্য হলো সারিয়া লকে ইমপ্লিমেন্ট করা। তাই তালিবান সরকার আফগানিস্তানে স্ট্রিক্ট সারিয়া লকে ইম্পোজ করে দিয়েছিল, অর্থাৎ সারিয়া লতে যা লেখা আছে তা কঠোরভাবে আফগানিস্তানে সেই সময় ফলো করা হতো। এর জন্য আফগানিস্তানে এই সময় প্রচুর হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়। কোথাও কেউ চুরি করলে তার হাত কেটে দেওয়া হতো বা পাথর দিয়ে মেরে দেওয়া হতো। তাছাড়া মেয়েদের অধিকার বলে কিছুই ছিল না। বোরখা কম্পালসারি করা হয়, পড়াশোনা পর্যন্ত ব্যান করে দেওয়া হয়। কোনো মেয়েকে বাড়ির বাইরে বের হতে হলে তার সঙ্গে ঘরের লোককে থাকতে হতো। 2002 সালে যে সার্ভে আসে তাতে বলা হয় মেয়েদের জন্য সবচাইতে খারাপ দেশ হলো আফগানিস্তান। তাই এবার আজ আপনারা হয়তো এটা বুঝতে পারছেন যে কেন আফগানিস্তানের লোক তালিবানের ভয়ে আফগানিস্তান থেকে পালাতে চাইছে। আফগানিস্তান ছাড়ার জন্য তারা এতটা ডেসপারেট যে প্লেনের বাইরে পর্যন্ত চেপে যাচ্ছে, কেন কিনা তারা এখনও পুরনো দিনের কথা ভুলেনি। আমরা গত পার্টের লাস্টের দিকে বলেছিলাম 1989 সালে ইউএসএসআরের আফগানিস্তান থেকে উইথড্রয়ের পর কীভাবে সিভিল ওয়ার শুরু হয়, যাতে আফগানিস্তানে বিভিন্ন গ্রুপের জন্ম হয়, যেমন তালিবান, আল কায়দা। তালিবানের সম্বন্ধে বললেও যতক্ষণ না পর্যন্ত আল কায়দার সাথে কীভাবে আফগানিস্তান জড়িত বলা হয় ততক্ষণ আফগানিস্তানকে পুরোপুরি ডিসকাস করা হয় না। তাই চলুন আল কায়দাকে জানা যাক। আল কায়দা কিন্তু তালিবানের থেকে একটু আলাদা। তালিবান তো আফগানিস্তানে সরকার বানাতে চায়, তাই আইন ও কানুন বানিয়ে আফগানিস্তানকে তালিবান কন্ট্রোল করেছিল। আর অন্যদিকে আল কায়দা তো একটি ইন্টারন্যাশনাল টেররিস্ট নেটওয়ার্কের গ্রুপ, মানে যারা আতঙ্কবাদকে ছড়াতে চায়। এদের বিচার দ্বারা ইসলামিজম ও সালাফিজমের একদম এক্সট্রিম ভার্সন। আল কায়দা চায় দুনিয়া ভরে আতঙ্কবাদের দ্বারা মানুষকে ভয় খাইয়ে তাদের লক্ষ্যকে পূর্ণ করতে। আল কায়দার দুটো প্রমিনেন্ট লিডার ছিল, এক হচ্ছে ওসামা বিন লাদেন ও 2 নম্বর হচ্ছিল আইমান আল জুয়ারি, যাদেরকে তালিবানও সাপোর্ট করত। তাই আল কায়দার সরাসরি ট্রেনিং সেন্টার আফগানিস্তানের তালিবানের সরকারের আন্ডারে হতো 2001 সাল পর্যন্ত। আল কায়দার কিছু অ্যাটাককে আপনাদের জানা উচিত, যাতে আপনারা বুঝতে পারবেন যে তালিবান কাদেরকে সাপোর্ট করত। এক হলো 1993 সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোম্বিং, 2 নম্বর 1998-তে ইউএসের দুটি অ্যাম্বাসিতে আফ্রিকাতে বোম্বিং আল কায়দাই করেছিল। আর সবথেকে বড় অ্যাটাক হলো 9/11-এর অ্যাটাক, যাতে আল কায়দা 4টি প্লেনকে হাইজ্যাক করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনকে অ্যাটাক করে। এটি আজ পর্যন্ত যত টেররিস্ট অ্যাটাক হয়েছে তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর। 3000-এরও বেশি লোক মারা যায় এই অ্যাটাকে। এছাড়া 2004 সালের ম্যাড্রিডে ট্রেনে যে বোম্বিং হয় তারও দায় আল কায়দাই নিয়েছে। 9/11-এর অ্যাটাকের পর জর্জ বুশ ওয়ার অন টেরারকে স্টার্ট করেছিল এটা বলে, আইদার ইউ আর উইথ আস অর এগেনস্ট আস। কিন্তু এটার মানে কি? দুনিয়াতে এমন অনেক দেশ ছিল যারা নিজের ইচ্ছা বা অনিচ্ছাতে টেররিস্ট অর্গানাইজেশনগুলোকে থাকতে দিচ্ছিল। এইসব দেশগুলোকে সাফ সাফ বলে দেওয়া হয় যে যেন তারা টেররিস্ট অর্গানাইজেশনগুলোকে সাহায্য করা বন্ধ করে দেয়। যেমন আফগানিস্তানের তালিবান সরকারকে বলা হয় ওসামা বিন লাদেনকে যেন তারা আমেরিকার হাতে দিয়ে দেয় ও আল কায়দাকে যেন আফগানিস্তানে ব্যান করে দেওয়া হয়, তা না হলে ইউএস আফগানিস্তানের ওপর অ্যাটাক করে দেবে। বেসিক্যালি ওয়ার অন টেরারের এটাই অর্থ ছিল। এই ওয়ার অন টেরারের জন্যই আমেরিকা বিভিন্ন দেশে তার আর্মিকে পাঠায়, যেমন ইয়েমেন, সোমালিয়া, ইরাক ও অবশেষে আফগানিস্তান। 9/11-এর অ্যাটাকের পর আফগানিস্তানে শুরু হয় অপারেশন এন্ডুয়ারিং ফ্রিডম, যাতে ইউএস আর্মি আফগানিস্তানে অ্যাটাক করেছিল ও যা 2001 সালের অক্টোবর থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত চলে। অ্যাটাকের মেন কারণ হলো তালিবান ওসামা বিনকে আমেরিকার হাতে দিতে মানা করে দিয়েছিল। 2 মাসের মধ্যেই তালিবানের সরকার আফগানিস্তানে ভেঙে যায় আর তালিবানিরা সবাই পালিয়ে গিয়ে পাহাড়ে গিয়ে লুকিয়ে যায়। এরপর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বা ইউএনএসসি একটি ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ফোর্স বা ISAF এর গঠন করে আফগানিস্তানের জন্য। যদিও বা আফগানিস্তানে প্রথম অ্যাটাক আমেরিকাই করেছিল, কিন্তু এই অ্যাটাকের পরে দেশে যে অরাজকতা এসেছিল বা আফগানিস্তানের পুরনো গঠনের জন্যই ISAF এর তৈরি করা হয়েছিল। আর তারাই হামিদ কারজাই নামে একজন আফগানিস্তানের লোককে এন্ট্রিম গভর্নমেন্টের হেড করে দিয়ে গিয়েছিল। 2001 সাল থেকে 2004 সাল পর্যন্ত তিনি এন্ট্রিম গভর্নমেন্টের হেড ছিলেন। 2004 সালে ইলেকশনে তিনিই জিতে যান ও 2009 সালে যে ইলেকশন হয় তাতেও তিনি জিতে আফগানিস্তানের গভর্নমেন্টকে চালায়। 13 বছর আফগানিস্তানের রাষ্ট্রপতি হিসাবে হামিদ কারজাই ছিল। কিন্তু এ সময় তালিবানদের কি হয়েছিল? তালিবানদের যেসব লড়াকুড়া ছিল তারা তো প্রথমে পাহাড়ে গিয়ে লুকিয়েছিল, কিন্তু 1 বছর পার না হতেই তারা আবার অ্যাটাককে শুরু করে দেয়। কিন্তু আমেরিকার মতন আর্মির সাথে পেরে উঠবে না ভেবেই তারা গরিলা ওয়ারফেয়ার টেকনিককে ব্যবহার করে ইউএসের বিরুদ্ধে, যা 1980-র দশকে তারা USSR এর বিরুদ্ধে করেছিল। যাদেরকে আমেরিকা 20 বছর আগে অস্ত্র দিয়ে এমনকি স্ট্রিঙ্গার মিসাইল দিয়ে সাহায্য করেছিল আজ তারা ইউএসএর আর্মির বিরুদ্ধে সেই সব হাতিয়ারগুলোকে ব্যবহার করছিল। কিন্তু কীরকমভাবে তালিবান ইউএসএর ওপর অ্যাটাক করেছিল? সবার প্রথম তো অ্যাম্বুশ, অর্থাৎ পাহাড়ে চুপচাপ তালিবানরা লুকিয়ে থাকতো আর হঠাৎ করে ইউএসএর আর্মির ওপর অ্যাটাক করে দিত। 2 নম্বর হলো রোডের মধ্যে আইডি বোমকে লাগিয়ে দেওয়া হতো। আইডি মানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, অর্থাৎ রোডের নিচে বোমকে লাগিয়ে দেওয়া হতো আর যেই তার উপর দিয়ে গাড়ি পার হতো সেই বোমটি ব্লাস্ট হয়ে গাড়িকে উড়িয়ে দিত। এইরকম ট্যাকটিক্সকেই তালিবানরা ইউএসএর এগেনস্টে ব্যবহার করতে থাকে। এমন নয় যে 5 বা 10 হাজার তালিবান এসে ডাইরেক্ট ইউএসএর ওপর অ্যাটাক করে দিল। তাই এটি একটি খুব বড় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার ছিল আমেরিকার কাছে, অর্থাৎ দুই যে গ্রুপের মধ্যে লড়াই হচ্ছে তার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। ভাবুন, যখন তালিবান গুরিলা ওয়ারফেয়ার করছে তাতে আমেরিকার আর্মি এতে কি করবে? এরই জন্য কিছুদিনের মধ্যে আফগানিস্তানে গ্রামীণ এলাকার অনেক বড় এলাকা তালিবানদের হাতে চলে আসে। 2006 সাল থেকে তালিবান লড়াই চালু করলেও 2015 সালের পর এর প্রভাব খুব ভালোভাবে আফগানিস্তানে পড়তে থাকে। 2015 সালে তালিবানরা কিছুদিনের জন্য তো আফগানিস্তানের কুন্দুজ শহরকে দখল পর্যন্ত করে নিয়েছিল। আমেরিকা যে অ্যাটাক শুরুতে করেছিল আফগানিস্তানে, যাতে তালিবানের সরকারকে তারা হাঁটিয়েছিল, তাতে তো খালি 100 থেকে 200 জন আমেরিকান আর্মি মারা গিয়েছিল। কিন্তু এরপর লাস্ট 20 বছরে আমেরিকা প্রায় 5,000 সৈনিককে তারা আফগানিস্তানে হারিয়েছে। তাই আজ এটার জন্যই অনেকে মনে করছে আমেরিকা কেন আজ আফগানিস্তান থেকে চলে গেল। আমেরিকার আর্মির এই মৃত্যুর সংখ্যাটা দেখে হয়তো আপনারা এবার বুঝতে পেরেছেন কেন আমরা প্রথম পার্টে বলেছিলাম আফগানিস্তানকে ইনভেড করা ইজি বা জয় করাটাও খুব কঠিন নয়, কিন্তু আফগানিস্তানকে লং টার্মে রাজত্ব করাটা কখনোই সম্ভব নয়। মে 2011 সালে ওসামা বিন লাদেনকে আমেরিকা মেরে দেয়, কিন্তু লাদেনকে আফগানিস্তানে পাওয়া যায়নি। তাকে পাকিস্তানের অ্যাবোটাবাদ নামে একটি শহরের মিলিটারি একাডেমির কাছ থেকে পাওয়া যায়। আজকের দিনে আমেরিকার মতন এত শক্তিশালী দেশ তালিবানের সাথে কেন যুদ্ধে জিততে পারলো না বা আমেরিকার এত সৈনিক কেন মারা গেল এই লড়াইতে, এর উত্তরটা এই ফটোটাই আপনাদেরকে দিয়ে দেবে। এটা আফগানিস্তানের একটা নর্মাল রোড। কাউকে এক গ্রাম থেকে অন্য গ্রাম যেতে হলে এইসব রাস্তাকে ব্যবহার করতে হয়। এই রাস্তা দিয়ে যখন আর্মির গাড়ি যায় তখন তালিবান পাহাড়ের ওপর থেকে সরাসরি অ্যাটাক করতে পারে। এছাড়া এইসব রাস্তার নিচে তালিবান আইডি লাগিয়ে দেয়। তাই যখন আর্মির গাড়ি এইসব রাস্তা দিয়ে যায় তখন সবার প্রথম তো বোম ব্লাস্ট হয়ে অর্ধেকের বেশি আর্মি মারা যায় আর অর্ধেক আর্মি ইনজুর্ড হয়ে যায়। এইগুলোর জন্যই আপনারা যদি 2016 সালের আফগানিস্তানের কন্ট্রোলের ম্যাপকে দেখেন তবে দেখবেন যে আমেরিকার মিলিটারি থাকা অবস্থাতেও তালিবান আফগানিস্তানের অনেকটা এলাকা কন্ট্রোল করে নিয়েছিল। আজকের দিনে আপনারা আফগানিস্তানে একজনের নাম বারবার শুনছেন, আশরাফ গানি। ইনার সম্বন্ধে জানতে হলে আপনাদেরকে 2014 সালে আমাদেরকে নিয়ে যেতে হবে। অক্টোবর 2014 সালে যে ইলেকশন আফগানিস্তানে হয় তাতেই আশরাফ গানি প্রেসিডেন্ট হয়ে যায় ও এরপর ISAF তার সমস্ত পাওয়ারকে আফগানিস্তানের লোকাল আর্মিকে দিয়ে দেয় ও খালি 10,000 জন ইউএস আর্মি আফগানিস্তানি মিলিটারিকে অ্যাডভাইস ও সাপোর্ট দেওয়ার জন্য থেকে যায়। তালিবান 2015 সালে দুটি গ্রুপে ভাগ হয়ে যায়। একটা গ্রুপ সরকার ও ইউএসের সাথে কথাবার্তা বলার জন্য রেডি হলেও অন্য গ্রুপটা তাদের লড়াইকে জারি রাখে। এছাড়াও আফগানিস্তানে ISIS-এর প্রভাবও শুরু হয়, কারণ কিছু তালিবানরা তারা ISIS-কে জয়েন করেছিল 2016-2017 দিকে। ISIS কে বা কীভাবে তৈরি হয়েছিল জানতে হলে আমাদের একটা সেপারেট ভিডিও আছে এ নিয়ে, তা আই বটনে ক্লিক করে দেখে নেবেন। আজ আমেরিকা দেশ ছেড়ে চলে যাওয়ার পর আমরা যে ক্যাওসের সিচুয়েশন আফগানিস্তানে দেখছি তা কিন্তু একদিনে হয়ে যায়নি। গত 40 বছরে আফগানিস্তানে যে যুদ্ধ চলছে তারই জন্য আজকের এই পরিস্থিতি। আজকের দিনে আফগানিস্তান পৃথিবীর সবচাইতে গরিব ও লিস্ট ডেভেলপড দেশের মধ্যে একটি। যে কোনো হিউম্যান ডেভেলপমেন্টের প্যারামিটারে আফগানিস্তানকে আপনারা ঠিক একদম নিচের দিকে দেখতে পাবেন। এর মেন কারণ হলো 1 নম্বর আফগানিস্তানে গভর্নমেন্টের করাপশন। আমেরিকা তার অ্যাটাকের পর আবার আফগানিস্তানকে রিকনস্ট্রাকশন করা শুরু করে, তার ফলে হিউজ অ্যামাউন্ট ফান্ড আফগানিস্তানের গভর্নমেন্টের কাছে আসে। এই টাকাতে তৈরি হওয়ার কথা ছিল স্কুল, হসপিটাল, রোড, কিন্তু গভর্নমেন্ট অফিসার থেকে শুরু করে কন্ট্রাক্টররা পর্যন্ত টাকাকে চুরি করে নেয়। তার ফলে করাপশনটা অনেক বেড়ে যায় আফগানিস্তানে। এমনকি আফগানিস্তানে আর্মিতেও প্রচুর করাপশন ছিল। খাতায় কলমে 1000 জন আর্মি থাকলেও 500টি আর্মি ফিজিক্যালি থাকে, অর্থাৎ 500 জনের স্যালারির ঘোটালা প্রতি মাসে হয়। 2 নম্বর কারণ হলো আফগানিস্তানের সাক্ষরতার হার খুবই কম। 4 দশক ধরে যুদ্ধ চলার জন্য আফগানিস্তানের স্কুলিং বললেই নেই। আফগানিস্তানের আজকের পরিস্থিতির জন্য 3 নম্বর দায়ী হলো মাইন্স। আমরা যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম তখন আফগানিস্তানের বিভিন্ন পেপারের রিপোর্টকে পড়তে হয়েছিল। আফগানিস্তানের পেপার পড়ার সময় আমরা এটা লক্ষ্য করেছি যে এমন কোনো দিন নেই যেদিন আইডি ব্লাস্টের খবর আফগানিস্তানের পেপারে নেই। তাই আইডি ব্লাস্টের টপিকটা নিয়ে আমাদের মধ্যেও একটা কিউরিওসিটি জন্মায় যে এত মাইন্স কে ইনস্টল করেছে। তাই যখন এ নিয়ে আমরা রিসার্চ শুরু করি তখন দেখি এইসব মাইন্সগুলো 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত যে ইউএসএসআরের সাথে লড়াই হয়েছিল ঠিক সেই সময়কার, অর্থাৎ আজ থেকে 30 বছরের পুরনো পাতা মাইন্স আজও ফেটে চলেছে। আফগানিস্তানের গ্রামের লোক কোনো নতুন জায়গা যেতে হলে তারা প্রথমে গাধা বা খচ্চরকে পাঠায়, কারণ মাইন থাকলে সেটা প্রথমে ফেটে যাবে ও তারপর সেফটি হবে, তারা যেতে পারবে। 4 নম্বর হলো রিফিউজি। রিফিউজির ইস্যুর জন্যই আজকে ইরান ও পাকিস্তান তার দেশের বর্ডারকে সিল করে নিয়েছে। এছাড়া রাশিয়াও আফগানিস্তানের রিফিউজিকে নিতে মানা করে দিয়েছে, কারণ অতীতে আফগানিস্তান ও ইউএসএসআরের যুদ্ধের সময় প্রায় 70 লাখের বেশি রিফিউজি আফগানিস্তান থেকে বার হয়েছিল। 5 নম্বর কারণ হলো আফগানিস্তানের যে সিকিউরিটি ফোর্স আছে তাদের মধ্যে কিছু আর্মি তালিবানের সাথে মিলে ইউএসের মিলিটারিকে মেরে দিচ্ছে ও তাদের সব অস্ত্রশস্ত্রগুলোকে নিয়ে তালিবানে গিয়ে যোগ দিয়ে দিচ্ছে। এইসব কারণের জন্যই আফগানিস্তানের পরিস্থিতি আজ এতটা খারাপ হয়ে গেছে যে আমেরিকাকে বাধ্য হয়ে আফগানিস্তানকে ছাড়তে হয়েছে। ভবিষ্যতে কী হবে সেটা আমরা জানি না, কিন্তু আজকের দিনে আফগানিস্তানের পরিস্থিতি দেখলে সত্যিই মনটা কেমন হয়ে যায়। একজন মা তার দুধের শিশুকে আর্মির হাতে তুলে দিচ্ছে, বা আফগানিস্তানিরা দেশ থেকে পালানোর জন্য এতটাই ডেসপারেট যে তারা প্লেনের বাইরে পর্যন্ত লটকে যাচ্ছে। আজ আমরা ভিডিওটা এখানে শেষ করলাম। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান চালু করে নেবেন। আমাদের ভিডিওতে যদি কোনো ডেটা বা রিসার্চের কমি থাকে তা সেটা আমরা সময়ের সাথে চেঞ্জ করে কমেন্টে পিন করে দেবো। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।